হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে প্যান্টানিক আইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানি শুরু করছি ভিওয়ার্স আজকের এই ভিডিওটি ভিউয়ার্স আজকে ফ্রিল্যান্সিংয়ের উপর তৃতীয় পর্বের আলোচনা আলোচনায় থাকছে কিভাবে অ্যাকাউন্ট ওপেন ওপেন করে একটি গিক খুলবেন অর্থাৎ আপনার ফ্রিল্যান্সিংয়ের উপর ফাইবারের উপর যে কথাগুলো বলেছিলাম ফাইবারের গি ও অ্যাকাউন্ট ওপেন দেখিয়েছিলাম তো আজকে আমি দেখাবো ফাইবারে কিভাবে গিক ওপেন করবেন তো একটি গিক খুলতে হলে আপনাকে কিছু স্টেপ বাই স্টেপ প্রসিডিউর মেনটেন করতে হবে শুরুতেই যেই কাজটা করতে হবে আপনাকে একটি ভালো মানের প্রোফাইল পিকচার প্রফেশনাল প্রো প্রোফাইল পিকচার আপনার আইডিতে বা আপনার প্রোফাইলে অ্যাড করতে হবে দেন যেই কাজটি করতে হবে আপনাকে একটি গিক তৈরি করতে হবে আর এই গিগ তৈরি করতে গেলে আপনাকে যেই কাজগুলো করতে হবে প্রথমেই আপনার গিগের জন্য আপনাকে কিছু ইমেজ রেডি করতে হবে থামনেলের জন্য এবং পোর্টফোলিও অ্যাড করার জন্য দ্বিতীয়ত যেই কাজটি করতে হবে আপনাকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে বা তথ্য লিপিবদ্ধ করতে হবে আর এই তথ্যর জন্য আপনাকে অনেকগুলো গিগ বা যাচাই বাছাই করে একটা আইডিয়ার উপর বেস করে আপনাকে কিছু তথ্য দিতে হবে আর আপনার যেই সার্ভিসটা সেল করবেন এটার উপর ফোকাস দিয়ে আপনাকে ওই ডেসক্রিপশন অর্থাৎ বিস্তারিত তথ্যগুলো দিতে হবে এরপরে কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনার গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করে আপনি পারফেক্ট কিছু কিওয়ার্ড দিতে হবে আর এরপরে এই গিকটাকে আপনাকে প্রোমোট করতে হবে এরপরে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলোর মধ্যে অন অফ দ্য বেস্ট স্টেপ সেটা হচ্ছে আপনাকে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হবে আর এই মার্কেটিং করতে গেলে আপনাকে স্পেসিফাই কিছু গ্রুপ আছে এই গ্রুপগুলোতে অ্যাড হতে হবে আর এরপরে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কিছু ফোরামে অ্যাড হতে হবে আর এই ফোরামে অ্যাড হওয়ার পরে ফোরামে কিছু পোস্টিং করতে হবে এরপরে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে ব্লগ পোস্টিং করতে হবে অর্থাৎ ব্লগ পোস্ট করা পাশাপাশি কিছু ব্লগে কমেন্ট করতে হবে আর অবশ্যই আপনার এই গিগ রিলেটেড হতে হবে এই বিষয়গুলো এরপরে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং করতে হবে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফাইনালি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা খুব ইম্পর্ট্যান্ট এই সবগুলো বিষয়ে একসাথে যখন আপনার কম্বিনেশন হয়ে আপনি যখন এই এই বিষয়গুলো উপর মাথায় রেখে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন তখন আপনার এই গিগটা অর্থাৎ আপনার যে সার্ভিসটা সেল করছেন এটার উপরে যে গিকটা বানিয়েছেন ওই গিগটা একটা র্যাঙ্ক তৈরি হবে অর্থাৎ র্যাঙ্ক বলতে আমরা এটা বুঝি যে ফাইবারে অসংখ্য মানুষ অসংখ্য গিক পরে আছে যারা এই গিকগুলো প্রমোট করতে থাকেন প্রতিনিয়ত তো এখন আপনার গিকটা যদি টপে নিয়ে আসতে পারেন তাহলে আপনার গিকটাও সেল হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় টপ শাড়ির প্রথম শাড়ির গিকগুলো বেশি সেল হয় আর পরবর্তীতে যেই গিকগুলো থাকে ওইগুলোর দিকে মানুষ যায় না তো আপনার সার্ভিস এবং অর্থ দুটার ডিপেন্ড করছে আপনার গিকটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে অর্থের ব্যাপারটা এরকম যে আপনি কত কম টাকায় ভালো মানের সার্ভিস দিচ্ছেন আর ভালো মানের সার্ভিস দিচ্ছেন এটা কখন বুঝবে যখন আপনার গিকটা দু একটা বায়ারের কাছে সেল হবে তো এইটার বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো আরও নেক্সট লেসেনগুলোতে তো আমি যেই কথাটা মূলত বলছি সেটা হচ্ছে আজকে আমরা জানবো শুধুমাত্র কিভাবে গিক ওপেন করতে হয় এবং এই গিকটাতে টোটাল স্টেপ বাই স্টেপ সবগুলো তথ্য উৎপাদ দিয়ে আমরা এই গিকটাকে সাজাব তো চলুন আমার কথা না বাড়িয়ে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই আপনাদের আমরা এখন চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমরা শুরুতেই আমাদের গিকটা ওপেন করব আমাদের অ্যাকাউন্টটা ওপেন করব ফাইবারে তো ফাইবার ডট কম যেতে হবে আপনাকে প্রথমেই ফাইবারে যেতে হবে আর ফাইবারে গিয়ে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লগ দিতে হবে লগ ইং আমরা তো আমরা লগইন অলরেডি লগিং করা আছে তো প্রোফাইল পিকচার গিয়ে আমরা একটা প্রোফাইল পিকচার সেট দিব অর্থাৎ আমি বলেছি প্রথমে যেই কাজটা করতে হবে আপনাকে ভালো একটি প্রফেশনাল প্রোফাইল পিক অ্যাড করতে হবে তো আমার যেহেতু এখানে প্রোফাইল পিক নেই তা আমরা একটা প্রোফাইল পিক নিয়ে আসি আমাদের প্যান্টানিক আইটির নামে তো অ্যাকচুয়ালি এটা ব্যক্তিগত প্রোফাইল পিক ব্যক্তিগত আপনার ফাইবারে অ্যাকচুয়ালি ব্যক্তিগত গিকগুলোই ওপেন করা হয় যেহেতু ব্যক্তিগত গিকগুলো ওপেন করা হয় সেই ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে অন্য কোনো প্রোফাইল পিক দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে পরবর্তীতে একটু সমস্যা ফিল করতে পারেন তো দেশে আমি একটু কাজ করব। সেটা হচ্ছে টেকনিক্যালি আমার প্রোফাইল পিকটি একটু এডিট করে আমি দিব তো অবশ্যই প্রফেশনাল লুক হতে হবে তো আপাতত আমি আমার কোনো প্রোফাইল পিক নেই প্রফেশনাল লুকের এই মুহুর্তে ডেস্কবিন না থাকার কারণে আমি আপাতত একটি প্রোফাইল পিক হিসাবে আমার প্যান্টেনিক লোগোটাকে ইউজ করি প্যান্টনিক তো আপাতত আমি প্যান্টানিক লোগোটা ইউজ করছি প্যান্টানিক লোগোটা ইউজ করছি হচ্ছে যেহেতু আমার প্যান্টানিকটা নামে আইডি খোলা তো প্যান্টানিক আমি এই লোগোটা ইউজ করব লোগো ইউজ করলে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো তারপরে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে গ্রিক ওপেন গিক দিতে হবে এই যে নিউ নিউ গিগ চলে আমরা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখেন এই ভিডিওটা প্লে করলেই আপনি ইনস্ট্রাকশন পেয়ে যাবেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো ইনস্ট্রাকশন কিভাবে আপনি করবেন এখানে একটা বিষয়ে খেয়াল রাখবেন এইখানে উনি বলেছেন বা উনি মিন করেছেন এটা যে একটা ফাইবারের গিয়ে যদি আপনি অ্যাজ এ প্রফেশনাল লুক হিসাবে আপনি যদি ভয়েস দিয়ে আপনার ভিডিও একটা ইন্ট্রো ভিডিও মেক করতে পারেন ইন্ট্রু ভিডিওটা কিন্তু খুব বেশি এফেক্টিভ অর্থাৎ আপনি অ্যাজ এ সেলার হিসাবে মানে আপনি অ্যাজ এ বাই সেলার হিসাবে বা আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনি কিন্তু একটা প্রফেশনাল ইন্ট্রিউ মেক করতে পারেন আপনার বয়েস দিয়ে যে আপনি এই সার্ভিস দিচ্ছেন এই আপনি কিন্তু খুব এক মিনিটের মধ্যে আপনি অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিতে পারবেন তো এটা কিন্তু অনেক বড় একটা ইফেক্টিভ একটা মেথড তো এটা অনেকেই ফলো করে থাকেন আমি একটু দেখাবো গিগগুলো দেখানোর সময় আমি এটি এগুলো দেখাবো যে অনেকেই আছেন যারা সেল খুব ভালো একটা ইন্ট্রুমেক মেক করার কারণে ভালো সেল পাচ্ছেন তো ক্রিয়েটের সেলার আমি পাবলিশিউর গিক তো আমি শুরুতেই আমি কন্টিনিউ দিয়ে আমি একটু ইনস্ট্রাকশনগুলো পড়ে নিব হোয়াটম্যাকে সাকসেসফুল ফাইবার প্রোফাইল তো কন্টিনিউ কন্টিনিউ দিয়ে ফার্স্ট ফুল নেম পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আমি পার্সোনাল ইনফরমেশন দিব তারপরে ডেসক্রিপশন আমার প্রোফাইলের একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে অবশ্যই এই এইখানে মার্কগুলো আপনাকে ফুলফিল করে নিতে হবে আপনাকে গিক প্রোভাইড আপনি গিক খুলতে গেলে তো এইখানে শর্ট একটা বায়ো দিব বায়োটা আমি আমার ব্যক্তিগত প্রোফাইলের যেহেতু তারপরে আমি জাস্ট আমার একটি বায়ো নিয়ে আসি অবশ্যই এই বায়োটা হতে হবে আপনার সার্ভিস রিলেটেড হলে বেটার তো এই একটু দেখ খেয়াল খেয়াল করবেন এখানে যদি আপনি একটা ভালো প্রফেশনাল ভাইও মানে কি বলে ডিসক্রিপশান অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনার ভালো হবে কিছু স্যাম্পল আগে দেখে নেওয়াটা আর স্যাম্পল কোথায় পাবেন এই যে এইখানে আপনি ফাইবারে যাবেন ফাইবারে গিয়ে আপনার কিছু প্রোফাইলের বায়ো দেখে নেবেন অর্থাৎ প্রোফাইলের ডিসক্রিপশান দেখে নেবেন সবাই কিন্তু অনেকেই আছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের এখানে দিয়ে প্রোফাইল পিকচার ওপেন করেছেন কোনো সমস্যা নেই তো দেখেন এখানে প্রফেশনাল হিসাবে এইখানে আপনার কি এই যে এখান থেকে প্রোফাইলে ঢুকবেন আর প্রোফাইলটা কোথায় আছে কন্টাক্ট সেলার এই যে প্রোফাইল এই যে প্রোফাইল তো এই প্রোফাইলটা কি স্ট্রিম বায়োটা দে আছে কি আর ইউ ফরওয়ার্ড থিঙ্কিং অন্টারপ্রেন এইখানে এইখানে কি একটা প্রোফাইল দে আছে তো এটা আপনি নিয়ে আসতে পারেন আরেকটা টেকনিক হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি শর্ট একটা গেলেও আপনি নিজের মতো করে রেডি করাটা বেটার আর যদি না পারেন সেই ক্ষেত্রে টেকনিক্যালি আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি যেতে পারেন পিপল পাওয়ার পার আওয়ার পিপল পাওয়ারবারে গিয়ে তো পিপল পাওয়ারবার নিয়ে আসছি এই জন্য যে এইখানে দেখেন এখানে কিছু গিক আপনি ভিজিট করে দেখেন এখানে কিছু গিক যদি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আপনার এখানে কিছু গিক ভিজিট করলে ওদের কাছে কিছু ওদের প্রোফাইলে কিছু ডেসক্রিপশন অ্যাড করা আছে আপনার রিলেটেড ডিসক্রিপশানগুলো এখান থেকে নিয়ে নেন আমে আম ফ্যাশন ডিজাইনার স্টাইলিস্ট আই ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স এই বিষয়গুলো এখান থেকে একটু একটু এডিট করে হুবু হুবু কপি না করে একটু এডিট করে দেন আপনার নামগুলো বসিয়ে দেন এখানে আপনার যেই রিলেটেড যেমন মনে করেন আপনার কি আপনি এস ইউ স্পেশালিস্ট মনে করেন সেই ক্ষেত্রে এস ইউ স্পেশালিস্ট হিসাবে আপনি এটা ইউজ করতে পারেন এই যে দেখেন এখানে একটা বাইও ইউজ করেছে তো এখানে এটা জাস্ট কপি করেন কপি করে এটা নোটপ্যাডে নেবেন অবশ্যই কেন নোট পেডে নেবেন কারণ হচ্ছে এখানে আপনি কপি করবেন ডিরেক্টলি যদি কপি পেস্ট করেন আপনার এখানে ধরেই নেবে যে আপনি স্প্যামিং করেছেন বা কপিরাইট কপি করেছেন কপি পেস্ট করেছেন এখানে কিছু চেঞ্জিং আনেন এখানে আঠারো ইয়ার্স না দিয়ে ফাইভ ইয়ার্স লেখেন কারণ আপনি আঠারো ইয়ার্স ধরে এক্সপিরিয়েন্স এটা বিশ্বাসযোগ্য না কারণ আপনার বয়সে যদি হয় তিরিশ তাহলে আঠারো বছর ধরে আপনি এক্সপিরিয়েন্স কীভাবে বা আপনার বয়স হচ্ছে বিশ আপনি আঠারো বছর ধরে এক্সপিরিয়েন্স লিখেছেন তো এটা অবশ্যই আপনার জন্য এফেক্টিভ হবে না তো এই বিষয়গুলো আছে আর হচ্ছে ভিও এখানে আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি এটা আমি পরবর্তীতে একটু এডিট করব এডিট করা ছিল না আমার যেহেতু আমার ডিসক্রিপশানগুলো করা ছিল না আমি একটু দ্রুত শেষ করার জন্য দ্রুত করার জন্য আমি এটা কপি পেস্ট করে নিয়ে আসলাম জাস্ট ইয়ারটা চেঞ্জ করে দিলাম এক্সপিরিয়েন্স ইয়ারটা ওকে কন্টিনিউ দিলাম তো এখন ডিসক্রিপশন এখন আমি কি রিলেটেড গিক খুলব এটা উপরে ডিপেন্ড করছে এখন আমি কিন্তু আমার এখানে অকুপেশনটা একটা মেজর রিলেটেড দিতে হবে তো আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের হিসাব করি তাহলে আমি ডিজিটাল মার্কেটিং ওকে তারপরে দুই হাজার কী বলেন ইয়ার ফ্রম কত ইয়ার্সে আপনি এক্সপিরিয়েন্স মনে করেন আমি উইথ সেভেন ইয়ার্স আমি এখান থেকে আমি প্রেজেন্ট দিতে পারি তো প্রেজেন্ট দিতে হলে আমি বিষ দিয়ে দিলাম টু বিশ আমার এখানে এসিও ওকে এসি ম্যাম কন্টেন্ট মার্কেটিং ডোমিন রিসার্চ আর আমি যেইগুলো পারি এইগুলো দিব আর হচ্ছে ওয়েব ট্রাফিক ইমেল মার্কেটিং ইনফ্লুয়েঞ্জার মার্কেটিং মোবাইল মার্কেটিং এতগুলো দেওয়া যাবে না এখানে পাঁচটা দেওয়া যাবে তো পাঁচটা আমি সিলেক্ট করেছি ওকে আমার এইখানে এসিএম দিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে ওকে আমি এসিএম না দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম তারপরে অ্যাড স্কিল স্কিল অ্যাড করতে হবে আহ স্কিল এড করতে হলে আপনাকে প্রথমে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এক্সপেরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট আপনি এক্সপার্ট যদি এক্সপার্ট হন এক্সপার্ট আর বিগিনার হলে বিগিনার এতে সুবিধা পাবেন হচ্ছে অনেকেই আছেন যে কম টাকা খরচ করে কম টাকা খরচ করে একজন বিগিনার হায়ার করতে চান যা তার বিজনেসটা খুব বেশি দিন হয়নি হয়তোবা বিগিনার লেভেলেরই কাউকে খুঁজছেন তো সেই ক্ষেত্রে আপনি ইন্টারমিডিয়েট দিয়ে রাখতে পারেন ইন্টারমিডিয়েটটা একটু বেটার তবে বিগিনার দিলেও আপনার সমস্যা নেই আপনি বিগিনার থেকে আপনি যখন এক্সপার্ট হবেন তখন আসতে তখন এই বিষয়গুলো একটু চেঞ্জ করে দিতে পারবেন কিন্তু শুরুতেই যদি আপনি এক্সপার্ট দেন আপনি আপনার এক্সপার্টের কাজের ক্ষেত্রে যদি আপনি এক্সপার্ট না হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হবে ওকে আরও যদি কিছু অ্যাড করতে চান সেই ক্ষেত্রে অ্যাড করে নিতে পারেন আর হচ্ছে এখানে আপনার কান্ট্রি অর ইউনিভার্সিটি তো আপনার ইউনিভার্সিটি কান্ট্রি দিয়ে দেন আপনার যদি ইউনিভার্সিটি এখন না থাকে তা ইউনিভার্সিটি না দিলে হবে না সমস্যা নেই তবে আমি যেটা মনে করি যে আপনার প্রোফাইলের জন্য আপনার ভালো এক ভায়ারকে টার্গেট করার জন্য এটা পূরণ করা ভালো আপনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে সার্টিফিকেট এগুলো কিন্তু ম্যান্ডাটোরি না দেখেন ম্যান্ডাটোরিটা কোনটা এই যে স্টারমার্ক রেডমার্ক যেগুলো গাবড়ানোর কিছু কারণ নাই এখানে কিন্তু খুব মানে ইজিভাবেই খুব সহজেই কিন্তু আপনি এইখানে এইগুলো ফুলফিল করতে পারবেন কারণ এখানে ক্রাইটেরিয়া কিন্তু খুব বেশি না এখানে ইউর অকুপেশন তারপরে হচ্ছে স্কিল আর বাকিগুলো কিন্তু আপনার ম্যান্ডাটোরিনা না যেহেতু সেহেতু আমি আমার স্কিপ করে গেলাম আমি শুধু আমার এখানে প্যান্টানিক আইটি ডট কম আমি দিয়ে দিতে পারি আমার যেহেতু ওয়েবসাইট আছে আমি এখানে দিয়ে দিলাম আর হচ্ছে এইখানে সার্টিফিকেট আপনি সার্টিফিকেট অ্যাড করতে পারেন আমাদের সেই ক্ষেত্রে আপনার প্যান্টানিক আইটির যদি কোনো একটা সার্টিফিকেট অর্জন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু একটা সার্টিফিকেট এখানে অ্যাড করে দিতে পারছেন ওকে তারপরে এখানে আপনার দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট গুগল অথবা কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে চাচ্ছেন কি না আপনি কানেক্ট দিতে পারেন ফেসবুকের সাথে টুইটারের সাথে আমি আপাতত দিচ্ছি না আমার সুবিধার্থে তো গুগলে আপনার জিমেলের সাথে কানেক্ট দিতে পারেন আর হচ্ছে আপনার ফেসবুকের সাথে কানেক্ট দিতে পারেন টুইটারের সাথে কানেক্ট দিতে পারেন তো জিমেলের সাথে কানেক্ট দিতে হলে এটা দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হবে তা আমি এটা কোনোটাই দিচ্ছি না ফোন নাম্বার অবশ্যই ভেরিফাই করে নিতে হবে ইমেলটা ভেরিফাইড আছে ফোন নাম্বারটা ভেরিফাইড করে নিতে হবে তো ফোন নাম্বারটা আমি একটু ইউজ করছি ফোন নাম্বারটা ইউজ করছি আমার তো ভেরিফাইড কল আর এস এম এস এস এম এস দেওয়া ব্যাটার কল দিলে আপনি কোডটা বুঝবেন না কারণ খুব সূক্ষ্মভাবে ওয়ার্ডগুলো বলে আমার যেটা আমার দৃষ্টিকোণ থেকে আপনি মেসেজ অপশানটা দিতে পারেন আর মেসেজ অপশানটা দিয়ে জাস্ট যে বান্ন এক একান্ন ওকে ডান অ্যাট সিকিউরিটি কোশ্চেন এখানে সিকিউরিটি দেখেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এটা আপনারই সুবিধা কারণ একটা সিকিউরিটি কোশ্চেন আপনার দিয়ে রাখলে আপনার জন্য বেটার কারণ হচ্ছে আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট রিকভারি দেওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কারণ আপনার রিকভারির ব্যাপার আছে আবার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ব্যাপার আছে আপনার আল্লাহ চায় তো আপনার অ্যাকাউন্টটা মনে করেন অন অ্যাজ এ টপ রেটেড বা আপনি কে কয়েকটা লেভেল অর্জন করেছেন ফাইবারে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা যদি ইনকেস কোনো কারণে অ্যাক্সেস লগ ইন না করতে পারেন তখন কিন্তু অ্যাক্সেস হারাবেন তো যাই হোক আমি এলিমেন্টারি স্কুল দিলাম ওকে অল ডান কনগ্র্যাচুলেশন তো এখানে আমি সব কিছু কমপ্লিট করেছি এখন আমি গিগ খোলার জন্য অ্যাপ্রুভাল অর্থাৎ আমি অ্যাক্সেস পেয়েছি এখন কিন্তু আমি গিগ খুলতে পারবো এইখানে গিগের টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট মানে এইখানে ওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে খুবই সূক্ষ্মভাবে আপনি যদি এই টাইটেলটাকে নর্মালভাবে দেখেন তাহলে হবে না কারণ হচ্ছে এই টাইটেলটা দিয়ে কিন্তু আপনার অনেক গিক প্রমোট হয়ে যাবে অর্থাৎ আপনার গিক শুধুমাত্র টাইটেলের কারণে আপনার অনেক কি বলে ভালো পরিমাণে সেল আসবে এবং এসিউ ফ্রেন্ডলি হবে আর টপে চলে আসবে এই অনেকগুলো বিষয় আছে সার্চ র্যাঙ্কিংয়ে আসার জন্য ফাইবারে একটা গিক সার্চ র্যাঙ্কিংয়ে আসার জন্য অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে অন অফ দ্য মোস্ট পপুলার এবং ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে টাইটেল এটাকে আমি বলি টাইটেলটা হচ্ছে আপনার গিগের জন্য একটি কী রুট আপনার গিগ যখন এই টাইটেলটার মাধ্যমেই আপনার গিগটা হতে পারে যে আপনার গিগটা খুব পপুলার হয়ে গেছে তো এই টাইটেলটা ইউজ করবেন কীভাবে অবশ্যই একটু একটু জেনে বুঝে ইউজ করা বেটার আপনি মনে করেন আমি যে আমি যে গিকটা খুলছি এটা হচ্ছে মানে লঘু ডিজাইনিংয়ের উপর এখন লঘু ডিজাইনিংয়ের উপর আমি গিগটা খোলার পরই আমার যে টাইটেলটা ইউজ করছি এটা আমি পেলাম পেলাম না খুঁজে এই টাইটটা টাইটেলটা লিখে কেউ সারিতে না বা এই টাইটেলের মধ্যে কোনো কিওয়ার্ডই নাই সেই ক্ষেত্রে কিন্তু আমার এই গিকটা সেল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে ওকে আরেকটা বিষয় আমি যখন ফার্স্টে গিক ওপেন করেছিলাম অনেকে আমি জানি এই গিকটা ওপেন করতে গিয়ে আটকাবেন এবং অনেকে অনেক প্রবলেম ফেস ফেস করবেন অ্যাকচুয়ালি দেখেন আমি কিন্তু শুরু লেভেলটা যখন আমি গিক খুলেছি আমার সারাদিন লেগেছিল শুধুমাত্র টাইটেলটা বোঝার জন্য কারণ এই টাইটেলটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা বিষয় আপনি বারে বারে দিবেন মনে করেন আমি একটা ডিসক্রিপশান সাজিয়ে রেখেছি এবং একটা টাইটেলও সাজিয়ে রেখেছি তো চলেন আমি একটু টাইটেলটা অ্যাড করি এখানে দেখেন আই উইল ডিজাইন প্রফেশনাল এটা দেওয়ার পরে কি কি বলছে দেখেন দেখেন শর্ট আর টাইটেল অ্যাটাক মোর বায়ার এখানে শর্ট করতে বলতেছে ওকে এখন আমি শর্ট করে কি শর্ট করব এখান থেকে আমার অনেকগুলো বিষয়ে বোঝার আছে এখানে কি শর্ট করব দেখেন প্রথমেই আমি ভুল করেছি আই উইল কিন্তু অলরেডি দেয়া আছে আই উইলটা কিন্তু ইউজই করতে হবে আপনাকে মাস্ট এখন শর্ট করার পরেও আমাকে কিন্তু দিচ্ছে না আরও শর্ট করতে বলছে ডিজাইন প্রফেশনাল মডার্ন অ্যান্ড ট্রেন্ডি লোগো তাহলে মানে আমি প্রফেশনালটা বাদ দিই এখন প্রফেশনালটা বাদ দিব এটার কিছু ক্রাইটেরিয়া আছে আমি প্রফেশনালটা বাদ দিব না মডার্ন বাদ দিব না ট্রেন্ডি বাদ দিব না কি এর পরের বিষয়গুলো ফিসোর্স ফাইল এইগুলো বাদ দিব। এইটা বুঝতে হলে আপনাকে যেতে হবে কোথায় আপনার কিওয়ার্ড রিসার্চে অর্থাৎ এই লোগো ডিজাইনিংয়ের উপর কিওয়ার্ডটা কি হতে পারে কিওয়ার্ড কোন কিওয়ার্ডটা খুব বেশি পপুলার ওই কিওয়ার্ডের উপর আপনি ইয়ে করেন তাহলে এরকম হবে যে আপনার এই ফাইবারের গিগটা গুগলে সার্চ দিলেও টপে চলে আসতে পারে যদি আপনার এসিওটা স্ট্রং থাকে এর জন্য দরকার কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু এসিও পার্টগুলো আগে করিয়েছি কেন কারণ হচ্ছে অ্যাসিও কিওয়ার্ড রিসার্চ এই বিষয়গুলো যারা জেনেছেন আমার ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের মধ্যে আওতায় তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারছেন যে এখানে ডিজাইন এখানে যেই আমি টাইটেলটা অ্যাড করছি এখানে এসইওটা কতটা ইফেক্টিভ এবং এসিও কেন এবং কিউগুলো কিভাবে কাজ করে তো এখন দেখেন এখানে আমি জাস্ট একটা যে কোনো একটা জিনিস দিয়ে আমি সার্চ দিই লঘু ডিজাইন এইটার উপর আমি যখন একটা কিওয়ার্ড সার্চ দিব তখন আমাকে কি দিবে দেখেন একটু আমরা একটু কিওয়ার্ডের মধ্যে যাই তা আমি আমি একটি পেড বাসন দিয়ে আমি কিওয়ার্ড গুলো দেখাচ্ছি কিওয়ার্ডটা আপনাকে ফ্রি ভার্সন থেকে একটু অ্যানালাইজ রিসার্চ করে নিতে হবে আর পেইড ভার্সনের সুবিধা হচ্ছে রিসার্চ করা থাকে এখানে খুবই সহজেই টপ কিওয়ার্ডগুলো চলে আসে কেমনে চলে আসে দেখেন একটু একটু আমি সার্চ দিই কি লোগো ডিজাইন লোগো ডিজাইন লিখে সার্চ দিই আমি এখানে চার পাঁচটা কিওয়ার্ড আমি নিয়ে নিবো এখান থেকে নিয়ে নেওয়ার পরে আমার ওখানে কিছু কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ডের অপশনটা একটু পরে আসবে লোগো ডিজাইন ফার্স্টেই লোগো ডিজাইন আছে তো এ লোগো ডিজাইন আইডিয়া লোগো ডিজাইন অনলাইন তো এখন আমি যদি একটু লং টাইটেল দেখি তাহলে কি আসে দেখেন ডিজাইন প্রফেশনাল ট্রেন্ডি লোগো ডিজাইন আমি ফুল কিউআরটাই চার্জ দিলাম এর কাছাকাছি রিলেটেড অবশ্যই সার্চ র‍্যাংকিং এর রিলেটেড কিওয়ার্ড গুলো আমাকে দেখাবে তাহলে এইখানে আমি জাস্ট এখানে মডার্নটা বাদ দিয়ে দেই অথবা ট্রেন্ডি বাদ দিয়ে দিই প্রফেশনাল শব্দটা আছে পরিচিত আছে বাট এই আমি যে লেখাটা দিয়েছি এটা কোনো কিওয়ার্ড সার্স র্যাঙ্কিং নাই তার মানে এই এই টাইটেলটা আমার জন্য এফেক্টিভ না আমাকে অন্য একটা টাইটেল আমাকে ইউজ করতে হবে ওকে আমি প্রফেশনাল লোগো ডিজাইন এটা ঠিক আছে এটার সার্স ভলিউম আছে বাট আমি এখান থেকেই যে নিব তা না বাট আমাকে একটু আইডিয়া নিতে হবে যাতে র্যাঙ্কিং কিওয়ার্ডটা আমার এই লোগোর মধ্যে থাকে তার মানে প্রফেশনাল লোগো ডিজাইন আর লোগো ডিজাইন শুধু লোগো ডিজাইন তো লোগো ডিজাইনটা আমি আমার একটা কিওয়ার্ড হতে পারে লোগো ডিজাইন এখানে লোগো ডিজাইন এখানে কিন্তু ডিজাইনটা আমাকে নিয়ে আসতে হবে আই উইল প্রোভাইড তাহলে কি প্রোভাইড প্রফেশনাল ক্রিয়েট তার মানে কি আপনাকে লোগো ডিজাইন লোগো ডিজাইনটা আগে নিয়ে আসতে হবে ইয়ার কিওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে হবে আর ফি সোর্স ফাইল এটা আমি বাদ দিয়ে দিই তাহলে দেখেন টাইটেলটাতে এখানে আমার কোনো টাইটেল আসছে কি না আরেকটা বিষয় খেয়াল রাখবেন এই টাইটেলটা দিয়ে আরেকটা রিলেটেড টাইটেল কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের সার সার্স ভলিউমে আছে এরকম রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে কিন্তু সাজেস্টেড করবে আর এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন লোগো ডিজাইন অনলাইন ফ্রি উইদাউট রেজিস্ট্রেশন লোগো ডিজাইন আইডিয়া লোগো ডিজাইন সফটওয়্যার ক্রিয়েটিভ লোগো মেকার বেস্ট লোগো ডিজাইন কোম্পানি এটা কোনো ইয়ার মধ্যে পড়ে না তা আমি এখান থেকে একটি র্যাঙ্ক কিওয়ার্ড লোগো ডিজাইন ডিজাইন লোগো দুটাই আছে ক্রিয়েটে লোগো ওকে তা আমি এইখানে কম্পিটিটর আমার দেখতে হবে লো কম্পিটিটর এই যে লো এই 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 লোগো ডিজাইন বেশ ভালো আছে কম্পিটিটর লো আবার সিপিসি আছে তাহলে আমি এইখান থেকে লোগো ডিজাইনটাকে আমি বেস করে আমার টাইটেলটাকে এখানে সাজাই আরেকটু 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 বিষয় আছে আরেকটু ক্রিটিক্যাল কাজ আছে তারপরে আমি জাস্ট আপনাদের সিম্পলি একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য আমি কারণ একটা একটা ডিজাইন যখন আপনার আপনার যদি এটাকে একটা গিক দড়ি এই গিকটাকে যদি আপনি এক ঘন্টা দেড় ঘন্টা সময় ব্যয় করে যদি আপনি গিগটাকে সাজাতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা বেটার একটা রেজাল্ট দিবে তো যেহেতু আমার কাছে অত অত সময় নাই আমি একটু একটু দ্রুত করব ক্রিয়েট আই উইল ক্রিয়েট প্রফেশনাল বা প্রোভাইড প্রফেশনাল অ্যান্ড মডার্ন প্রফেশনাল মডার্ন অ্যান্ড ট্রেন্ডি লোগো ডিজাইন লোগো ডিজাইন আমি লোগো ডিজাইনটা সামনে দিয়ে দিলাম ক্যাটাগরি ক্যাটাগরি নিশ্চয়ই বুঝতে পেরেছেন গ্রাফিক ডিজাইন হবে আর লোগো ডিজাইন হবে আর এখানে কী লোগো ডিজাইন করতে চাচ্ছেন আপনার থ্রিডি বা আপনার এখানে দিয়ে দিবেন আপনার রিলেটেডগুলো কোনো সমস্যা নাই এখানে থ্রি দি দিয়ে আমি কি করলাম সাজেস্টেড আদার্স আদার্স কি দিয়ে দিতে পারেন ওকে আমি এটা দিলাম না তো এই সার্চ ট্যাগ সার্চ ট্যাগটা কী হবে লোগো ডিজাইন প্রথমেই কী হবে লোগো ডিজাইন তারপরে ক্রিয়েট লোগো কেন কারণ হচ্ছে এই যে আমি এখানে দেখেছিলাম ক্রিয়েট লোগো সার্চ ভলিউম আছে ক্রিয়েট লোগো ক্রিয়েটিভ লোগো এটাও সার্চ ভলিউম আছে কিন্তু এটার এটার কি আপনার ট্রেন্ড নাই আর এটা ট্রেন্ডিং আবার এম লোগো ডিজাইন এটাও ট্রেন্ডিং আপনি এম ডিজাইন ক্রিয়েটিভ লোগো ডিজাইন এটোর ট্রেন্ডিংয়ে আপনার সে ইয়া ভালো অবস্থান ভালো লোগো ডিজাইন কনসেপ্ট তারপর প্রফেশনাল লোগো ডিজাইন দেখেন এখানে কিন্তু আরেকটা কিওয়ার্ড আমি এইখানে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে এখানে যদি আমি টাইটেলটা ইউজ করতাম ক্রিয়েট প্রফেশনাল আই উইল প্রোভাইড প্রফেশনাল লোগো ডিজাইন তো আমি যেহেতু টাইটেল একটা ইউজ করে ফেলেছি আমি আপাতত তো চেঞ্জ করছি না কারণ এটা আবার পাবে না অনেক সময় প্রবলেম হয় আর এখানে আপনারা খেয়াল রাখবেন এখানে কিন্তু আপনার কোনো ধরনের মিসড স্পেলিং অর্থাৎ যেটা আপনার কি বলে গিগের সাথে সামঞ্জস্য হবে না কিছু রুলস এবং রেগুলেশন আছে আপনার ফাইবারের কিছু ট্রামস কন্ডিশন আছে ট্রামস কন্ডিশনের সাথে যদি আপনার না মিলে সেই ক্ষেত্রে আপনার এই টাইটেলটা প্রবলেম করবে এটা আপনার করতে গেলেই বুঝতে পারবেন আর যখন আপনার এই গিকটা ওপেন করতে যাবেন তখনই বুঝতে পারবেন তো এইখানে আমি কিউয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে আরেকটা কিওয়ার্ড আমি ইউজ করব দেখেন আমি আর কিওয়ার্ড ইউজ করতে পারি আমি এখানে গেলে বুঝতে পারবো এম লোগো ডিজাইন ক্রিয়েটিভ লোগো ডিজাইন ওকে ক্রিয়েটিভ লেখে আগে প্রথমে আমি কি ক্রিয়েটিভ লেখলে কিন্তু ক্রিয়েটিভ লোগো ডিজাইন দেখাবে ক্রিয়েটিভ লোগো ডিজাইন এই কিওয়ার্ডটা নেই তো যেহেতু আমার ফাইবার এই কিউয়ার্ডটা নেই তাহলে আমি ক্রিয়েটিভ ডিজাইন লিখি একটা কিউয়ার্ড আমি ইউজ করবো এখানে পাঁচটা ম্যাক্সিমাম কিউয়ার্ড আপনার ম্যাক্সিমাম ট্যাগ কত ট্যাগ কত পাঁচটা তার মানে আমাদের অলরেডি চারটা হয়েছে আরেকটা কিওয়ার্ড আমরা ইউজ করতে পারব তো আমরা আরেকটা ইউজ করি কোম্পানি লোগো এই আমার এটাও সার্স র্যাঙ্কিংয়ে আছে আমরা দেখেছি তা আমরা কন্টিনিউ দিব কোথায় মিস্টেক হয়েছে দেখেন কী বলছে ট্যাগ লিস্ট ক্যানট কন্টেইন ট্যাগ উইথ মোর দ্যান পিস ক্যারেক্টার আচ্ছা এটা আমার বাদ দিতে হবে তার মানে কি আমাকে আর একটু ছোটো কিউ কিউআরটা নিতে হবে তাহলে এম লোগো ডিজাইন আমরা এটা নিতে পারি এটা ট্রেন্ডিং ভালো এম লোগো ডিজাইন যদি না থাকে সেই ক্ষেত্রে কোনো অপশন নাই আমার এখানে দেওয়ার তারপরে এখানে দিতে পারবো কিন্তু আমি দিব না কেন দিব না কারণ হচ্ছে ফাইবারের কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো খুব এফেক্টিভ আর এই ট্যাগুলো দেওয়াই বেটার কাস্টম লোগো এটা ভালো এটা দিতে পারি আমি কাস্টম লোগো দিতে পারি কেন আমাদের কিছু কিছু বিষয় মাথায় অটোমেটিকলি চলে আসে সেটা হচ্ছে কিছু বিষয়ে সার্জ কিছু কিওয়ার্ড আছে সার্জ র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান আছে সেটা কে কীভাবে বুঝি আমরা একটু দেখলেই বুঝতে পারি অনেক সময় কিওয়ার্ড নিয়ে রিচার্জের করা লাগে অনেক সময় রিচার্জ করা লাগে দেড়শোয় আমরা একটু বুঝতে পারি তো এটা মোটামুটি সার্জ র্যাঙ্কিংয়ে আছে দেড় আমি দিয়ে দিয়েছি তারপরে স্কোপ অ্যান্ড প্রাইজিং প্রাইজিংটা আমরা কী লিখবো বেসিকটা দিব স্ট্যান্ডার্ড দিব প্রিমিয়াম দিব বেসিকটা কি দিব আমরা একটা লো ইয়ার দিকে যাই এই যে দেখেন আমরা একটা গিগের দিকে যাই এই যে বেসিক কম্পেয়ার প্যাকেজ বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তো বেসিকটা আমরা কি কি সার্ভিস দিব। এখানে আমরা বেসিকটা অ্যাড করব এবং আপনার এখানে বেসিক আমরা বেসিকই দিই বেসিক স্ট্যান্ডার্ড বেসিক কত এবং এই এটা হচ্ছে একটা লোগো ডিজাইনিং এর কনসেপ্ট থেকে নিতে পারেন একটা গিক থেকে আপনি এটাকে ফলো করতে পারেন যে কোনো একটা গিক ফলো করেন ফলো করার পরে দেখবেন এই যে বেসিক পেট ফর স্টার্ট আপ ওকে আমরা এটা নিতে পারি সমস্যা নাই আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আমরা স্টার্টিং লেখি স্টার্টিং হ্যাঁ ওকে আমি এরপরে যেটা করব গোল্ডেন প্যাকেজ মোস্ট সেলিং প্যাকেজ আমরা এটা নিব না আমরা অন্য আরেকটি গিক দেখব অন্য আরেকটি গিগ গিগে কী দেওয়া হয়েছে আমি দেখি লাইফ টাইম সাপোর্ট প্যাকেজ না এটাও দিতে দেওয়া ঠিক না আমরা আরেকটা প্যাকেজ দেখি কম্পেয়ার করার জন্য অবশ্যই আপনাকে প্যাকেজ দেখতে হবে স্ট্যান্ডার্ড এরা এই ইউজ করছে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম না আমি এটাও ইউজ করব না আমি আরও ভালো চেষ্টা করব চেষ্টা করবো যে ভালো কিছু দেওয়ার জন্য স্টার্ট আপ প্যাকেজ এটা ঠিক আছে টপ টপ সেলিং প্যাকেজ এটা দিতে পারি আমি এখানে নোটপ্যাডে রাখব প্রথমে নোটপ্যাডে রাখব এরপরে আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসব ওকে এরপরে কি এরপরে আরেকটা যে আরেকটা জিনিস আমাকে অ্যাড করতে হবে সেটা প্রিমিয়াম প্রিমিয়াম সুপ্রিম ব্র্যান্ডিং ব্র্যান্ডিং প্যাকেজ প্রিমিয়াম ব্র্যান্ডিং ব্যাকেজ আমরা ইউজ করি ওনারা সুপ্রিম ইউজ করছে আমরা প্রিমিয়াম ব্র্যান্ডিং ইউজ করি প্রি প্রিমিয়াম ওকে ডেসক্রিপশন অ্যাড করব আমরা আর ডেসক্রিপশান অ্যাড করবো কোথায় থেকে এই যে আমাদের ডেসক্রিপশন করা আছে এখানে আমাদের ওইগুলো আমাদের ডেসক্রিপশনটা দেখি এখানে অ্যাবাউট আমাদের এখানে আমাদের আমরা এখনও ডিসক্রিপশানটা অ্যাড করি নাই তো আমরা এটা পরে অ্যাড করব। আমাদের প্যাকেজ সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই প্যাকেজটা কত দিব কত রেট দিব সার্ভিসটা কী দেব এটা শর্টলি এখানে ব্রিফ করব। এখানে দুই একটা আইটেম দেখেন দু টু বেসিক লোগো ডিজাইন অল ফাইল ফরম্যাট ওকে আমরা এটাই নিই আমরা এটা নিতে পারি এটা নিয়ে এটা নিই এটা নিব এবং এটা নিব সার্ভিসটা অবশ্যই আপনাকে একটু আদার্স গিকগুলো দেখে দিতে হবে অ্যাড করতে হবে কারণ হচ্ছে চার্জটা এরকম হবে সার্ভিস চার্জটা যদি আপনি এখানে ধরেন যেমন ডলারটা আপনি কত ডলার সেল করছেন এই গিগটা বা বেসিক প্যাকেজটা কত ডলার প্রিমিয়াম প্যাকেজটা কত ডলার এইগুলো হচ্ছে আপনাকে কম্পেয়ার করে নিতে হবে অন আদার্স যে গিকগুলো আছে ওদের থেকে আপনাকে এইগুলো কম্পেয়ার করে নিতে হবে আর হচ্ছে এখানে অবশ্যই অ্যান্সিয়র থাকতে হবে যে আপনি কি সার্ভিস দিচ্ছেন ও কত টাকায় দিচ্ছেন অনেক ক্ষেত্রে আপনি ভুল হওয়ার পসিবিলিটি আছে আপনার এরকম সার্ভিস অ্যাড করেছেন বাট আপনি দিয়েছেন মাত্র ফাইভ ডলার এটা তো আপনার জন্য অনেক ক্ষেত্রেই পোষাবে না তো ডেলিভারি টাইমটা একটু খেয়াল রাখবেন ডেলিভারি কয় দিনে দিতে পারবেন আপাতত আপনি ফার্স্ট ফার্স্ট দেন কারণ হচ্ছে ফার্স্ট দিবেন এই জন্যই কারণ আপনার ফার্স্ট হচ্ছে এই জন্যই দেওয়া উচিত অনেক ক্ষেত্রেই অনেকে খুব দ্রুত চায় ডেলিভারি অনেক ক্লায়েন্টই আছে যে জব পোস্ট করেছেন বা লোগো ডিজাইনার খুঁজছেন যে একদিনের মধ্যে দিতে পারবে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে দিতে পারবে এরকম কিন্তু অনেকেই আছে যে ইমার্জেন্সি কেস ওর লোগো দরকার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে বেনিফিট পাওয়ার মানে চান্স রাখেন দেড়শোয় আমি বলেছি যে আপনি অবশ্যই একটু কি করবেন বেসিক প্যাকেজটা একদমই কম সময়ের মধ্যে রাখবেন রিভিশন দিবেন কি না না জিরো আচ্ছা এখানে রিভিশন দুইটা দিতে পারেন এখানে পাঁচটা একটু দেখে নেবেন আর ইনিশিয়াল কনসেপ্ট এখানে সোর্স ফাইল ওকে লোগো ট্রান্স ট্রান্সপারেন্সি ওকে সোর্স ফাইল দিবেন না এখানে সোর্স ফাইল দিবেন না লোগো ট্রান্সপারেন্সি দিবেন না হাই থ্রি ডি মোক আপ মনে করেন অ্যাড করেছেন তিনটা আর এইখানে অ্যাড করেছেন সোর্স ফাইল দিবেন ট্রান্সপারেন্সি দিবেন না হাই রিস থ্রি ডি মোক আপ দেবেন না এইখানে বাকিগুলো দিবেন তারপরে এইখানে দিবেন হচ্ছে কি রিভিশন আপনার ফোর থ্রি দিবেন কনসেপ্ট ওকে আপনার রিভিশন রিভিশন দিবেন ফাইভ আর হচ্ছে এইখানে দিবেন ওকে এটা দিতে পারেন ইনক্লুডিং কনসেপ্ট কনসেপ্ট ইনক্লুডিং দিবেন করবেন দুইটা আর এটা তিনটা আর এটা সবগুলো দিয়ে দিতে পারেন এই ডিজাইনিং ডিজাইনিংয়ের উপর ওকে তো এখানে সার্ভিসটা কত সেল করবেন এটাও ডিপেন্ড করছে আপনার উপর আমি শুরুতেই 10 ডলার আর হচ্ছে পঁচিশ ডলার আর হচ্ছে কত পঞ্চাশ ডলার এটা আপনার সার্ভিসটার ডিপেন্ড করে হচ্ছে আপনি কত ডলারে সেল করবেন এবং আপনার আপনার পারিশ্রমিকটা কত হওয়া উচিত এটা আপনার উপর ডিপেন্ড করছে তবে পাঁচ ডলার দিলে একটা বেনিফিট পাবেন পাঁচ ডলার দিলে পাঁচ ডলারের লোগো ডিজাইনও যদি সম্ভব না তারপরে আপনি পাঁচ ডলার দিয়ে অনেক গিক খুলে রাখেন শুরুতেই আপনি ফ্রি দেন না ফ্রি দিলে আপনি দুই একটা ফাইভ স্টার নেওয়ার পরে আপনি সার্ভিস চার্জটা বাড়াই দিলেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার প্রথম অবস্থায় আপনার রিভিউ নিতে গেলে ভালো রিভিউ নিতে গেলে আপনার আদার্স যেই গিকগুলো আছে ওদের সাথে কম্পেয়ারিজমে থাকতে হবে আপনি যে ব্যাটার সার্ভিস দিলেই কেবল আপনার আপনার গিকটা অর্ডার করবে অনেকেই আছেন যারা স্বল্প বাজেটে গিক খুঁজে থাকেন তো অনেক ভিতর থেকে যেহেতু আপনার গিকটা বের করে নিয়ে আসবে দেড়শোই আপনাকে অবশ্যই আপনার কিছু না কিছু কারণ থাকবে অবশ্যই তার চার্জ কম লাগবে বা কস্ট কম পড়বে বিদায় আপনারটা সে অর্ডার করবে অনেক ক্ষেত্রে হয় এরকম তো এটা খুব মাথায় রাখবেন এরপরে যেটা বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজে আপনি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে চান আপাতত আমি হাইড করে রাখলাম তবে এই এই বিষয়টা নিয়ে আর একটু দেখেন বিস্তারিত দেখে নেবেন আপনি এক্সট্রা শুধুমাত্র আপনার প্রিমিয়ামে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারেন এটা যদি হয় তাহলে আপনার অ্যাড হবে মনে করেন আরও পঁচিশ ডলার বা পনেরো ডলার এই আপনার হচ্ছে এডিশনাল রিভিশন পার রিভিশনে পাঁচ ডলার দিয়ে দিতে পারেন ওকে একদিন দিয়ে দিতে পারেন আর হচ্ছে অ্যাডিশনাল কনসেপ্ট দশ ডলার পার ডে সোর্স ফাইল দিয়ে দিবেন আর সোর্স ফাইলের জন্য আলাদা ডলার নেবেন নাকি নেবেন না যদি আপনি মনে করেন সোর্স ফাইলের জন্য আলাদা ডলার নেবেন পাঁচ ডলার বা দশ ডলার অ্যাড করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা লোগো ট্রান্সপারেন্সির জন্য আপনি অ্যাড করে দিবেন পাঁচ ডলার পাঁচ ডলার অ্যাড করে দেন নো প্রবলেম আপনি অ্যাড করেছেন আপনি কত দিনে দিবেন এটাও কিন্তু বলে দিতে হবে এখানে বলে দেন তা এটা দিয়ে কন্টিনিউ দিয়ে দেন কাজ হয়েছে তা আমি ডেসক্রিপশন অ্যাড করব। আমি ডেসক্রিপশন কোথায় থেকে অ্যাড করব আমি কিন্তু আগেই ডেসক্রিপশন নিয়ে নিয়েছিলাম এইখানে অ্যাবোট গিক আমি ডেসক্রিপশনগুলো এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম তারপরে ফেক কোশ্চেন আমি ফ্রিকোয়েন্সি আস কোশ্চেন আমি অ্যাড করবো কি এটা এখানে ডিপেন্ড করে তা আমরা তো এই দিলাম আমি অ্যাকাউন্ট আস্কিং কোশ্চেন একটা অ্যাড করতে হবে অ্যাড কোশ্চেন মানে রিকোয়ার্ড কি কি রিকোয়ার আপনার চাচ্ছেন আপনার নেসেসারি ডিটেলস আছে ডাইমেনশন ব্র্যান্ড গাইডলাইন অ্যান্ড মোর আপনি অ্যাড করেন যে আমাকে লোগো দিতে হলে কি দিতে হবে আমাকে আপনার কিছু সোর্স ফাইল দিতে হবে হ্যাঁ বা আইডিয়া দিতে হবে আইডিয়া অ্যান্ড সাম সার্ভিস ইনফরমেশন এক্স একটা আপনি অ্যাড করে নেন ফ্রি টেক্সট মাল্টি চয়েস আপনি অ্যাড করে জাস্ট এটা জাস্ট আপনি কি করেন বিল্ড ইউর গিগ গ্যালারি এখানে গ্যালারিতে চলে যান আর এই যে আজকিং রিকোয়ার্ড যেটা রিকোয়ারটা অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে এই রিকোয়ারটা নিয়ে আরেকটু কথা বলতে হবে পরবর্তী টাইমে আপাতত আমি দেখেছি যা শর্টলি যাতে গাব হেজিটেশনে না পড়েন তো আপাতত আমি যেটা দেখিয়েছি আপনি এইভাবেই একটু শর্ট মিনিংয়েই আপনি থাকেন তারপরে আমরা না একটু আরেকটু ডিপলি জানবো এবং এটা রিকোয়ারটা কতটুকু ইফেক্টিভ কিনা না কতটুকু কাজ করে রিকোয়ারটা থাকা উচিত কীরকম এই বিষয়গুলো নিয়ে একটু ডিপলি আমাদের জানতে হবে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরেই আমাকে এই বিষয়গুলো জানতে হবে কারণ হচ্ছে আপনি যে ভালো সেলার হতে হলে আপনাকে অনেকগুলো বিষয় জানতে হবে তার মধ্যে যেমন গিক গিগের খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকাটা খুব ইম্পর্টেন্ট তো গিগ ফটো আমি আমি আগেই বলেছি আমাদের এখানে কিছু লঘু ডিজাইনিংয়ের থামনেল এবং পোর্টফোলিও অ্যাড করতে হবে সাইজটা হবে ছয়শো আশি বাই পাঁচশো বাহান্ন এটা দেখে নেবেন গুগলে একটু সার্চ করে নি দেখে নেবেন ফাইবার গিগ ফাইবার গিগ ইমেজ সাইজ এখানে তিনশো সত্তর বাই পাঁচশো পঞ্চাশ বাই তিনশো সত্তর আর আমি আমি যে ইমেজটা দিয়েছি এটা এটা ক্যালকুলেশনটা করবেন অনেক ক্ষেত্রে হয় বড় ইমেজ থাকলে এই সাইজটার ক্যালকুলেশন করে নেবেন এটা এটারে এটা দিয়ে বাঘ দিলে যত আসে ওটা দিয়ে গুণ দিবেন আমি একটু দেখিয়ে দিই আপনাদের বা এই সাইজটা করে নিতে পারেন অনেক ক্ষেত্রে ছবি আপনার এদিক সেই একটু কম বেশি হতে পারে কিন্তু আপনার সাইজটা পারফেক্ট করার জন্য আপনাকে কিছু রু টেকনিক অবলম্বন করতে হবে এই সাইজটা যদি আপনি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এই সাইজটারে একটু চেষ্টা করবেন যে আপনার যেই ইমেজটা এই ইমেজটা যেন রেশিওটা ঠিক থাকে যেমন রেশিওটা কিভাবে আর প্রথমে আমি পাঁচশো পঞ্চাশটা বাঘ দিব তিনশো সত্তর দিয়ে ক্রিটিক্যালভাবে চিন্তা করার কিছু নাই এটা দিয়ে আপনার বাঘ দিবেন তবে সবচেয়ে বেটার হয় যে আপনি এই সাইজটাই দেন কারণ হচ্ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ ইন্টু তিনশো সত্তর এই সাইজে আপনার ইমেজটা ইউজ করেন তা আমি একটা ইমেজ দিলাম আমার লোগোটা কোথায় আছে এই যে তারপরে আমাকে কিছু ইমেজ দিতে হবে সেই ক্ষেত্রে আমি একটু আমাদের কিছু মক নিয়ে আসি বা আপনার রিসোর্স নিয়ে আসি যেগুলো আমাদের স্যাম্পল হিসেবে এখানে শো করাবো তা আমাদের কিছু স্টুডেন্ট আছে স্টুডেন্টদের কিছু লোগো ডিজাইন করা খুবই সুন্দর হয়েছে আমি দেখেছি লাস্ট টাইম আমরা কিছু ডিজাইন আমাদের কিছু স্টুডেন্ট সাবমিট করেছে তো এই লোগোগুলা আমরা একটু দেখি যেগুলো ভালো ভালো মানের ডিজাইন এই ডিজাইনগুলো আমরা একটু নিয়ে আসি ওকে দেখেন মোটামুটি ভালো ডিজাইন করেছেন যে হাতে করি ওকে এটা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তারপরে আবার হচ্ছে আমরা আরও কিছু ডিজাইন নিয়ে আসতে পারি ফ্লায়ার ডিজাইন মোক একটু দেখে নিই যাদের লোকগুলো ভালো হয়েছে আমি জাস্ট ওই ভালো না আপনাদের এখানে অনেকগুলো ডিজাইনই ভালো হয়েছে আমি জাস্ট আমার চোখে যেগুলো পড়ছে আমি দু চারটার লোগো আমি নিব এর মধ্যে যেমন এটা আছে সুন্দর হয়েছে আপনারা ভালো কাজ করেছেন আর হচ্ছে এটা নিব আমি ওকে আপাতত এইগুলোই নেই আমি টপের আর যাদের যাদেরটা বাদ পড়ে গিয়েছে আপনারা মন খারাপ করবেন না তা আমি এই ডিজাইনগুলো আমি এখানে সাবমিট করে দিলাম দেখেন এখানে সিরিয়ালি আমার এখানে তিনটা ডিজাইন হয়েছে আর এখানে তিনটাই দিতে পারবেন আর যদি এক্সট্রা আরও দিতে চান সেই ক্ষেত্রে আপনার একটু সুবিধা আপনার একটু টেকনিক ইয়ে করতে হবে এবং এইখানে টেকনিক খাটাতে হবে সেটা হচ্ছে আপনাকে পিডিএফ আকারে একটা ডিজাইনগুলো একসাথে পিডিএফে সেভ করে তারপরে পিডিএফে সেভ করব পিডিএফের মধ্যে মাধ্যমে আপনি এই লোগোগুলো একসাথে দিয়ে দিতে পারেন পোর্টফোলিওটা আন্ডারস্ট্যান্ড আই ইট ডিক্লেয়ার এইখানে ওকে দিয়ে আমি জাস্ট নেক্সটে যাব তারপরে এখানে নেক্সটে গিয়ে আর ইউ ইউএস পারসন নো আই এম নট ইউএস পারসন সেভ দিয়ে আমি কন্টিনিউ যাব ইয়াজ অলরেডি ডান সব কিছুই কমপ্লিট আমি জাস্ট পাবলিশ দিয়ে সেভ দিব এবং পাবলিশ প্রিভিউ দিব আমি প্রি প্রিভিউ দেখি এটা লোগো এই গিগটা কেমন হয়েছে আমরা একটু দেখি আই উইল ক্রিয়েট প্রফেশনাল মডার্ন অ্যান্ড ট্রেন্ডি লোগো ডিজাইন টাইটেলটা আরও শর্ট হতে পারত বাট এইটা কিন্তু খুব মানে মোটামুটি স্ট্যান্ডার্ড মানের লেখাটা স্ট্যান্ডার্ড মানের হওয়াতে আমি আর কাটি নাই এবং শর্ট করি নাই কারণ হচ্ছে আপনার মোটামুটি আপনার ক্লায়েন্টের চোখে পড়ার মতো একটি কথা তারপরে এই লোগোটা আমরা দিয়েছি এইখানে সাইজটা দেখতে হবে আপনাকে এই ইমেজ সাইজটা একটু অ্যাকুরেট হয়েছে কিনা এটা আপনি প্রিভিউ দেখে দেখে নেবেন আর হচ্ছে আপনার এই যে পোর্টফলিওগুলো ঠিক আছে কি না ওকে আমার বাকিগুলো সবগুলো ঠিক আছে সার্ভিসগুলো ঠিক আছে এই যে দেখেন এখন আমাকে কেউ যদি এখন কন্টিনিউ দিয়ে অফ মানে কি করে এখানে কন্টিনিউ দেয় তাহলে অর্ডারে চলে যাবে আর কন্ট্যাক্ট সেলার এখানে কন্ট্যাক্ট সেলার আমার প্রোফাইলটা পাবে তো ছিল আজকের মতো ভিডিওর আমার কনগ্রেচুলেশন জানিয়েছেন আমার লোগোটা পারফেক্টলি আমার এই গিকটা তৈরি হয়েছে তো আজকে যেই টিউটোরিয়ালটা দেখিয়েছি আমাদের আপনাদের গিক তৈরি করা আপনারা চেষ্টা করবেন একটি পারফেক্ট একটা গিগ তৈরি করার জন্য এরপরে আমরা পরবর্তী লিসনে আরও গিকগুলো আমি তৈরি করে রাখবো আপনারা চেষ্টা করবেন গিকগুলো তৈরি করার জন্য আর হচ্ছে আপনারা অ্যাটলিস্ট যদি নাও পারেন চার একটা গিগ হল করে পোস্ট করবেন গ্রুপে আর আর ফেভারিট যেই বিষয়টা আমি বলেছি ফেভারিটের যে বিষয়টা আমি এই গিকটাতে যাবো আমার যে গিকটা আমি তৈরি করেছি এই গিকটাতে আমি যাবো আর এই গিকটাতে যাওয়ার প্রসিডিউর হচ্ছে এই যে এখানে আমার ড্যাশবোর্ডে আমার ড্যাশবোর্ডে আছে গিকগুলো এই যে গিক গিক অপশানে যাব এখন এইখান থেকে আমি দেখতে পারবো অ্যানালিটিক্স দেখতে পারবো ইমপ্রেশন দেখতে পাবো ক্লিক কত অর্ডার আছে কত ক্যান্সেলেশন এখন আর একটা নতুন গিক তৈরি করতে হলে এইখানে যেতে পারবো আর হচ্ছে আমি যদি এই গিকটারে হাইড করে রাখতে চাই অফলাইনে রাখতে চাই যে আমি অন্য কোথাও আছি বা আমি এই গিকটা চাচ্ছি না সেল করতে সেই ক্ষেত্রে আমি এখানে এই গিকটারে হাইড করে রাখতে পারবো তা এই আর হচ্ছে আপনাকে আরেকটা জিনিস কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে যে গিকটা তৈরি করেছেন এই যে এখানে দেখেন তা এই গিকটা আমি ওপেন করি আর এই গিকটাতে ফেভারিটগুলো দেখে নিই ফেভারিটের কথা বলছিলাম আমি এটা প্রিভিও দেই আমি প্রিভিও শেয়ার প্রিভিও যা। প্রিভিউতে গেলে এই যে দেখেন আমি যেই কথাটা বলেছিলাম যে একটা গি ফেভারিট কিভাবে শেয়ার করে আমি যদিও এটা এখানে ফেভারিট শেয়ার করতে পারবো না তো ফেভারিটটা এখানে হচ্ছে আমি অন্য আরেকটা গিগে আমি যাব অন্য একটা গিগে যাওয়ার পরে দেখেন ড্যাশবোর্ড ফাইবার অন্য গিকে কিভাবে যেতে হবে একটা গিগে যাব এখানে এই যে দেখেন সেফ ফার্স্ট লিস্ট এখানে আমি জাস্ট এটা যদি একটা লাভ ব্রেক দিয়ে রাখি আপনারা চেষ্টা করবেন আমার যে গিকটা আমি প্রমোট করেছি এখানে একটা লাভ ব্রেক দিয়ে রাখার জন্য আর হচ্ছে আর হচ্ছে এইখানে শেয়ার আর হচ্ছে এটা হচ্ছে কি আর রিপোর্ট তো এখানে শেয়ার যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে চাইলেই আপনি এখান থেকে ডিরেক্টলি কপি করে শেয়ার করতে পারবেন অথবা আপনার এই গিকটারে ফেসবুকে শেয়ার করে দিতে পারবেন তো আমরা যে কপি লিঙ্কটা আছে আমি জাস্ট আমার পেন্টানিক আইটি গ্রুপে পেস্ট করে দিলাম এটা আসেনি মানে আমার আমার যেই গিকটা এটা নিয়ে আসতে হবে আমাকে তো আমার যে গিকটা আছে এটা কোথেকে পাবো এই যে আমার ড্যাশবোর্ডে আছে আমার গিকটারে আমি শেয়ার করব শেয়ার এই যে অপশন আছে এখান থেকে এই যে শেয়ার অপশন এই যে কপি এখান থেকে কপি করে কি করবেন এখানে পেস্ট করে দিবেন এটা কেটে দিয়ে আমরা পেস্ট করে দিই চলে আসছে তা আমি একটু পেস্ট করে দিলাম এখানে কিছু লেখা দিব যে আমার প্লিজ ভিউ মাই গেক হ্যাঁ লেখা টাকা দিতে পারেন ওকে তাহলে আজকের মতো এই পর্যন্তই সবার আর সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আর যারা টিউটোরিয়ালটা দেখেছেন তারা টাস্কগুলো জমা দেবেন প্যান্ডেনিক আইটি গ্রুপে আপনাদের এই গিক ওপেন করে অ্যাকাউন্ট ওপেন করে গিক তৈরি করে গিকটা আপনারা এখানে পোস্ট করবেন আর এই গিকটা এখানে যদি পোস্ট করেন তাহলে আপনার বেনিফিটটা কি এখানে লাই আপনার কিন্তু ভিজিটর পাওয়ার পসিবিলিটি আছে ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ